Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমরা গত ভিডিওতে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের কোন অংশটি লব, কোনটি হর, ভগ্নাংশটিকে কথায় লিখলে কেমন হয়, সেটিকে সংখ্যায় লিখলে কেমন হয়, সেই সম্বন্ধে বিস্তারিত জেনেছিলাম। তো আজকে আমরা ভগ্নাংশের প্রকারভেদ সম্বন্ধে জানব। তো আমি লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভগ্নাংশের প্রকারভেদ, এখানে তিন পর্যন্ত লিখেছি, এক দুই তিন। অর্থাৎ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ তিন ধরনের ভগ্নাংশ এক্সিস্ট করে বা বিদ্যমান রয়েছে। প্রথম ধরনের যে ভগ্নাংশ সেটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয় যে ভগ্নাংশ সেটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, এবং তৃতীয় ধরনের যে ভগ্নাংশ সেটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলো তিন ধরনের। প্রথম যে ভগ্নাংশ সেটি হলো প্রকৃত ভগ্নাংশ, তারপরে দুই নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ, এবং তিন নম্বর হলো মিশ্র ভগ্নাংশ। এখন আমরা জানব যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তো প্রথমেই রয়েছে এক নম্বর, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি লব বাই হর। ভগ্নাংশ মানেই হচ্ছে লব এবং তার নিচে হর। তো প্রকৃত ভগ্নাংশ হলো সেটি যেখানে লব হবে ছোট এবং হর হবে বড়। অর্থাৎ কোনো ভগ্নাংশের যখন হর বড় থাকবে এবং লব ছোট থাকবে, তখন সেই ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন দেখো তোমরা, ধরো আমি লিখলাম যে দুইয়ের তিন, এখানে ওপরে রয়েছে দুই, নিচে রয়েছে তিন, তাহলে তিন হচ্ছে হর আর দুই হচ্ছে লব। লব যেটি সেটি ছোট আর হর যেটি সেটি বড়। যখনই কোনো ভগ্নাংশের লব ছোট হয়ে যাবে, অর্থাৎ ওপরে দেওয়া সংখ্যাটি যখন ছোট হয়ে যাবে, তখন সেই ভগ্নাংশটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন দুইয়ের তিন ছাড়াও ধরো যে চারের পাঁচ, হ্যাঁ, নিচে বড় এবং ওপরে ছোট, সেই ভগ্নাংশগুলিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এরপর অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ঠিক বিপরীত যে ভগ্নাংশ সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখানেও তাই, ওপরে থাকবে লব, নিচে থাকবে হর, তাই না? কিন্তু নিয়মটি হয়ে গেল যে হর হয়ে যাবে ছোট এবং লব হয়ে যাবে কি বলতো, বড়। সেটি হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো যে সাতের নিচে পাঁচ লিখতে পারি আমি, বা হয়তো নয়ের নিচে লিখতে পারি চার লিখতে পারি। এখানে দেখো উপরে যে ভগ্নাংশ, যে ওপরের যে লবটি রয়েছে সে লব হচ্ছে সাত, আর নিচে যে হর রয়েছে সেই হর হয়ে গেল পাঁচ। সাত যে লব সেই লব বড়, হরের চেয়ে লব বড়। অর্থাৎ ওপরে যখনই বড় হয়ে যাবে, তখন সেই ভগ্নাংশগুলিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো নয়ের নিচে চার, এখানে যে হর সেই হর রয়েছে চার, আর লব রয়েছে নয়। এখানে লব বড় কিন্তু হর ছোট, হর ছোট, অর্থাৎ ওপরে এখানে বড় হয়ে যাচ্ছে, তাই এটিও হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মোট কথা হলো যে ভগ্নাংশের লব ছোট, অর্থাৎ ওপরে যখন ছোট থাকবে, নিচের চেয়ে ওপরে যখন ছোট থাকবে, তখন সেই ভগ্নাংশগুলিকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যখন আমার ওপরেই বড় হয়ে যাবে নিচের চেয়ে, অর্থাৎ লব বড় কিন্তু হর ছোট, সেই ভগ্নাংশগুলিকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ হলো, অপ্রকৃত ভগ্নাংশ হলো। এখন যে তৃতীয় ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ, সেটি কাকে বলে সেটি আমরা জানবো এখন। ধরো যে বাবা বাড়িতে কেক নিয়ে এসছেন, তিনটি কেক নিয়ে এসছেন, হ্যাঁ, তো এই তিনটি কেকের মধ্য থেকে তোমাকে দেওয়া হলো, এখানে এই কেকটি সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো, আর এই কেকটিকে ভাগ করা হয়েছে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এখানে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে তোমাকে হয়তো এই ভাগটি দিয়ে দেওয়া হলো, তাহলে তুমি কি পেলে, তুমি একটি সম্পূর্ণ পাউরুটি পেয়েছো বা কেক পেয়েছো। তাই এখানে সামনে আমি এক দিয়ে দিলাম, পূর্ণ সংখ্যা।
এবং এই যে পাউরুটিটি রয়েছে সেই পাউরুটিটিকে ভাঙা হয়েছে। ভেঙে দেখো এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, এই চার ভাগের মধ্য থেকে তোমাকে দেওয়া হয়েছে এক ভাগ। তাহলে আমি উপরে লিখলাম এক এবং নিচে লিখলাম চারটি ভাগে ভাগ করা হয়েছে, তাই চার। তাহলে মিশ্র ভগ্নাংশগুলি হলো সেই ভগ্নাংশ যেখানে কোনো একটা জিনিসকে বা অনেকগুলি জিনিসকে তোমাকে সম্পূর্ণভাবে দেওয়া হবে এবং বাকি সেই জিনিসের মধ্য থেকে কিছু অংশকে ভেঙে দেওয়া হবে। এখানে যেমন তিনটি কেক নিয়ে আসা হয়েছিল, তিনটি কেকের মধ্যে তোমাকে সম্পূর্ণভাবে এক একটি দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে সম্পূর্ণ কেকটি দিয়ে দেওয়া হয়েছে, একটি কেক দেওয়া হয়েছে, তো এক সামনে থাকলো, একটা দাগ দিলাম, দিয়ে বাকি যে কেকটিকে যতটি ভাগে ভাগ করা হয়েছে, এক দুই তিন চারটি ভাগে ভাগ করা হয়েছে, তার নিচে চার এবং তার মধ্যে থেকে এক আমি উপরে লিখলাম। তাহলে তোমাকে দেওয়া হয়েছে কটি বলো তো? তোমাকে দেওয়া হয়েছে এক পূর্ণ, অর্থাৎ এই যে একটি একটি পূর্ণ কেক দেওয়া হয়েছে, তাই এটিকে বলা হবে এক পূর্ণ একের চার অংশ, এক পূর্ণ একের চার অংশ। এইরকম যখন কোনো ভগ্নাংশের সামনে কোনো পূর্ণ সংখ্যা থাকবে তখন সেই ভগ্নাংশটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা যখন মিশ্র ভগ্নাংশ লিখব তখন কি থাকবে? অর্থাৎ সামনে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং ওপর থাকবে লব, তার সঙ্গে নিচে থাকবে হর। যেমন ধরো যে চার পূর্ণ চারের পাঁচ, সামনে একটি পূর্ণ সংখ্যা রয়েছে, এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ। তারপর হয়তো তিন পূর্ণ তিনের তিনের দশ, এই যে এখানে তিন হচ্ছে লব, হর হচ্ছে দশ, কিন্তু তার সঙ্গে সামনে দেখো রয়েছে একটি তিন, একটি পূর্ণ সংখ্যা, তাই এগুলি হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা জানলাম যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আবার মিশ্র ভগ্নাংশ কাকে বলে। এখন আমরা আমাদের এক্সারসাইজে যাব। আমাদের বুকসের 54 নম্বর পেজের কর্মপত্র এক যেখানে শুরু হয়েছে সেখানে একের দাগে রয়েছে, দেখবে তোমরা নিচের ভগ্নাংশগুলি কোনটি কোন ভগ্নাংশ লেখো, নিচের ভগ্নাংশগুলি কোনটি কোন ভগ্নাংশ লেখো। তাহলে আমি একটি একটি করে তুলে পাশে লিখব দাগ দিয়ে। প্রথমে যে ভগ্নাংশটি রয়েছে একের দাগে, প্রথমে যে আমাদের ভগ্নাংশটি রয়েছে সেটি রয়েছে দেখো দুইয়ের তিন। হ্যাঁ, এটি কী ভগ্নাংশ লিখতে হবে? তাহলে আমার এখানে লব হচ্ছে দুই, হর হচ্ছে তিন, ওপরে ছোট, আর আমি বললাম একটু আগে, তোমরা ভিডিওটি পেছনে টেনে দেখতে পারো, ওপরে যখন ছোট হয়ে যাবে অর্থাৎ যখন লব ছোট হয়ে যাবে তখন সেটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা লিখে দিলাম এটি কি প্রকৃত ভগ্নাংশ। এরপরে যে সমস্যাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পাঁচের সাত, এখানেও তাই, দেখো নিচে সাত ওপরে পাঁচ, উপরে ছোট, ওপরে ছোট হয়ে গেলে সেটি হয়ে গেল কি বলতো প্রকৃত ভগ্নাংশ। এরপরে রয়েছে আটের নিচে তিন রয়েছে, এখানে দেখো নিচে তিন ওপরে আট, ওপরে কিন্তু বড় হয়েছে অর্থাৎ লব বড়, যখনই লব হরের চেয়ে বড় হয়ে যায় তখন সেটি হয়ে যায় অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ। এরপরেরটি রয়েছে দুই পূর্ণ তিনের পাঁচ, এই যে তিনের পাঁচ তো রয়েছে কিন্তু দেখো তার আগে একটি পূর্ণ সংখ্যা দেওয়া রয়েছে, আমরা বলছি এভাবে দুই পূর্ণ তিনের পাঁচ, এই যে পূর্ণ কথাটি বলছি তাই এটি হয়ে গেল, যখনই পূর্ণ কথাটি আসবে বা পূর্ণ কোনো সংখ্যা দেওয়া থাকবে তখন সেটি হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। এরপরে রয়েছে এক পূর্ণ একের চার, এই যে আবারও তাই এক পূর্ণ কথাটি এসছে, এখানে দেখবে তোমরা এক পূর্ণ একের চার, আমার এখানে দাগটি দেওয়া ঠিক হয়নি, দাগটি থাকবে যে সংখ্যাটি দেওয়া থাকে তার ঠিক মাঝ দিয়ে থাকে, এক পূর্ণ একের চার, এই যে পূর্ণ কথাটি এসছে তাই এটিও কি হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এরপরে রয়েছে পাঁচের নিচে আট রয়েছে, এখানে আট ছোট, সরি এখানে আট বড়, পাঁচ ছোট, ওপরে ছোট হয়ে গেল অর্থাৎ লব যখন ছোট হয়ে যাবে তখন সেটি কি হয়ে যায় প্রকৃত ভগ্নাংশ। এরপরে রয়েছে নয়ের নিচে পাঁচ রয়েছে, এখানে দেখো নিচে ছোট ওপরে বড়, যখন ওপরে বড় হয়ে যাবে তখন আমরা কি বলি সেটিকে, সেটিকে আমরা বলি যে অপ্রকৃত ভগ্নাংশ। এইভাবে আমরা একের দাগে যতগুলি সমস্যা দিয়েছি অর্থাৎ কোন ভগ্নাংশগুলি কী ভগ্নাংশ, প্রকৃত নাকি অপ্রকৃত নাকি মিশ্র, আর সেগুলি আমরা লিখব, আমরা খাতায় ভগ্নাংশগুলি লিখব, লিখে দাগ দিয়ে আমি তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেভাবে আইডেন্টিফাই করবে যে কোনটি কী ধরনের ভগ্নাংশ। এরপর আমরা দুইয়ের দাগে সমস্যা যাচ্ছি, বলেছে
নিচের অপ্রভৃত ভগ্নাংশগুলিকে নিচের অপ্রভৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। কিভাবে করতে হবে সেটি তোমাদের খাতায় কলমে আমি একটু দেখিয়ে দেব। চলো শুরু করা যাক। আমাদের দুয়ের দাগে প্রথমে যেটি রয়েছে যে অপ্রভৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, তার প্রথম যে ভগ্নাংশ সেটি রয়েছে 3:2। এখানে দেখো 2 ছোট এবং 3 বড়, 3 কোথায় রয়েছে? ওপরে রয়েছে, অর্থাৎ এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটিকে কোথায় নিয়ে যেতে হবে? অপ্রকৃতে দেওয়া রয়েছে, নিয়ে যেতে হবে কোথায় বলো তো? মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? বলেছে এখানে নিয়মটি হচ্ছে, বারবার তোমরা ভালো করে শুনে নেবে, নিয়মটি হচ্ছে নিচে যে হর রয়েছে সেই হর দিয়ে ওপরের যে লব সেই লবকে আমরা ভাগ করব। কি বললাম? নিচে যে হর রয়েছে সেই হর দিয়ে ওপরের যে লব রয়েছে সেই লবকে আমরা ভাগ করব। তাহলে 2 দিয়ে 3কে ভাগ করলে কি হয়? দেখো 2 এর চেয়ে 3 কিন্তু বড়, তাই ভাগ কিন্তু যাবে। তাই আমরা বলবো 2 এককে কত হয়? 2 হয়, 2 দুগুণে 4 নিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 এককে, এই যে 2 দিয়ে আমরা 3কে ভাগ করলে 2 এককে 2 1, এখানে 2 দিলাম, এখানে বিয়োগ করলে নামছে কত বলো তো? 3 বিয়োগ 2 মানে কত হয়ে যাচ্ছে? 1। তাহলে কী করতে হবে? এখানে শুধুমাত্র 1 রয়েছে, আর তো কিছু নামানোর নেই, তাই না? তাহলে আর ভাগ যাচ্ছে না, ভাগ আমাদের এখানে শেষ। এটি হলো ভাগফল, এটি হলো ভাগ শেষ। তো বলেছে যখনই ভাগ শেষ থাকবে তখন তোমরা কি করবে? মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গিয়ে যে ভাগফল পেলে, আমরা এটাকে সমান সমান দিয়ে এইভাবে লিখতে পারবো, এখানে সমান সমান দিয়ে লিখছি আমরা, যে ভাগফল পেলে, কত ভাগফল পেয়েছো বলো তো? 1 পেয়েছো, সেই 1 আমরা এখানে লিখবো, লিখে মাঝ দিয়ে একটা দাগ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? এবার বলেছে ওপরে আমরা যে ভাগ শেষ রয়েছে সেই ভাগ শেষটিকে আমরা উপরে দিয়ে দেবো, ভাগ শেষ রয়েছে 1। আর নিচে বলেছে যা দিয়ে আমরা ভাগ করেছি, যা দিয়ে আমরা ভাগ করছি, অর্থাৎ এখানে নিচে যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 3:2, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ ছিল, সেটি কিন্তু হয়ে গেল 1:1, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। এরপর আমি একটি সমস্যা তুলছি, রয়েছে 15 এবং তার নিচে 4 রয়েছে। 15 4 কী ভগ্নাংশ বলো তো? 15 এই লব বড়, আর নিচে যে হর রয়েছে 4 সেই হর ছোট, অর্থাৎ ওপরে বড় হয়ে গেছে নিচে ছোট, অর্থাৎ লব বড় হর ছোট, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। কী করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশটি যা আছে সেটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে নিয়মটি কী বললাম? নিয়মটি বললাম, বারবার মনে করে শুনে রাখবে তোমরা, হর দিয়ে লবকে ভাগ করতে হবে। এখানে যে হর রয়েছে সেই হর 4, অর্থাৎ 4 দিয়ে আমরা ভাগ করব ওপরে যে লব রয়েছে সেই লবকে, 15কে আমরা ভাগ করবো। তাহলে কী পাচ্ছি? তোমরা ভাগ করে দেখবে 3 4 কত হয় বলো তো? 3 4 হয় 12, 4 4 হয়ে যায় 16, বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 3 4 12 নেবো। এখানে 15 থেকে 12 বিয়োগ করে পেয়ে যাচ্ছে আমরা 3। এখান থেকে কিন্তু নামানোর কিছু নেই, তাই এখানে আমাদের ভাগ শেষ হয়ে গেল। আমরা ভাগফল পেলাম 3, ভাগ শেষ পেলাম কত? এখানে ভাগ শেষও পেলাম আমরা 3 পেলাম। তাহলে কি হয়ে যাচ্ছে? আমরা একটা সমান সমান দিয়ে যে ভাগফলটি পেলাম সেই ভাগফলটিকে তুলে নিয়ে সেখানে লিখতে হবে, ভাগফলটিকে এখানে লিখতে হবে, ভাগফল লেখার সঙ্গে সঙ্গে দাগ দিয়ে দিতে হবে। আমরা যে ভাগফল পেলাম সেই ভাগফলটি লিখলাম, মাঝ দিয়ে একটি দাগ দিয়ে দিলাম। আমি বললাম যে ভাগ শেষ যেটি রয়েছে সেই ভাগ শেষটি ওপরে দিতে হবে, ভাগ শেষ পেলাম 3, সেই 3 আমি ওপরে দিলাম। আর এখানে নিচে যেটি ছিল, অর্থাৎ যা দিয়ে তুমি ভাগ করেছো সেই সংখ্যাটি কোথায় দিতে হবে? নিচে দিতে হবে। এরপর আমি আরও একটি সমস্যা তুলছি, রয়েছে 17 নিচে 3 রয়েছে। এখানেও তাই দেখো, লব বড় 17 এবং হর ছোট, তাই আমি হর দিয়ে লবকে ভাগ করব। তাহলে 3 দিয়ে আমরা 17কে ভাগ করলে কত পাচ্ছি বলো তো? 3 5 কত হয় বলো তো? 15 হয়। বিয়োগ করলে কত পাই? এখানে 17 থেকে 15 বিয়োগ করলে 2। এখান থেকে কিন্তু নামানোর কিছু নেই, অর্থাৎ ভাগ আমাদের শেষ হয়ে গেল। আমরা ভাগফল পেলাম 5, ভাগ শেষ পেলাম 2। তাহলে কী করতে হয়? মিশ্র ভগ্নাংশে যখন আমরা পরিণত করব অপ্রকৃত ভগ্নাংশে ভগ্নাংশকে, তখন যে ভাগফলটি পাবো সেই ভাগফলটিকে আমাদের লিখে দিতে হবে, লেখার সঙ্গে সঙ্গে একটি মাঝ দিয়ে দাগ দিয়ে দেবে। এখানে যে ভাগ শেষ পেয়েছে সর্বদা ভাগ শেষ থাকবে ওপরে, এই ভাগ শেষ 2 পেলাম ওপরে দিলাম, যা দিয়ে ভাগ করছে সে 3, অর্থাৎ এখানে নিচে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আমার নিচে বসিয়ে দিতে হবে। তাহলে 17:3 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ ছিল, সেই ভগ্নাংশটি পরিণত করা হয়ে গেল আমার মিশ্র ভগ্নাংশে। এইভাবে আমাদের বুকসের 54 নম্বর পেজে দুয়ের দাগে যে সমস্যাগুলি রয়েছে, নিচের অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করো, সেগুলি তোমরা বাড়িতে সুন্দরভাবে করবে। আমাদের বুকসের 55 নম্বর পেজে এরপর 3 দাগে রয়েছে, দেখবে তোমাদের
নিচের মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। আমরা দুইয়ের দাগে করলাম, অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। এবার তার ঠিক উল্টো রয়েছে, বলেছে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ, সেগুলিকে নিয়ে যেতে হবে কোথায়? অপ্রকৃত ভগ্নাংশে। আমরা খাতায় কলমে এখান থেকে দু একটি সমস্যা তুলে সমস্যাগুলি সমাধান করে দেখাবো। আমাদের বুকস থেকে একটি সমস্যা নিচ্ছি, রয়েছে 5.1.9। এই যে পূর্ণ কথাটি যখন বলে দিলাম আমরা, বা আমাদের লব এবং হর তার সামনে যখন একটি পূর্ণ সংখ্যা রয়েছে, এটি হলো এক ধরনের মিশ্র ভগ্নাংশ। এটিকে কী করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে বলো তো? অপ্রকৃতি নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার নিয়মটা হচ্ছে আমরা একটা সমান সমান দাগ দিয়ে দেব, দিয়ে একটা ছোট্ট দাগ দিয়ে দেবো, নিচে যেটি রয়েছে সেটি আমরা নিচে রেখে দেবো। কী করবো আমরা? নিচে রেখে দেবো। এখানটা ছক বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এই যে আমাদের এই বরাবর একটা গুণ হবে এবং যা হবে তাই দিয়ে এখানে কী হবে? যোগ হবে। অর্থাৎ প্রথমে গুণ হয় তারপরে যোগ হয়। কী করবো আমরা? না তো এখানে বলেছে আমরা এই যে এই সোজা আমরা কী করে দেবো? গুণ করে দেবো। অর্থাৎ এই সোজা গুণ হয়ে যাবে। 5.9 কত হয় বলো তো? 5.9 হয়ে যাবে। অর্থাৎ আমরা এই বরাবর করে দেবো গুণ 5.9। যা পেলাম তার সঙ্গে ওপরের যে সংখ্যাটি সেই সংখ্যাটি হয়ে যাবে যোগ। অর্থাৎ কী হয়ে যাবে? নিচে 9 রেখে দিলাম, 5.9 গুণ করলে হয়ে যাবে 45, যোগ এখানে 1, তাহলে হয়ে যাচ্ছে কত? 46, তার নিচে কত হয়ে যাচ্ছে? 9। আবারও বলছি আমাদের যে মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে তার যে হর, সেই হরটিকে আমরা দাগ দিয়ে নিচে লিখে দেব। তারপর আমরা হর দিয়ে যে পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে সেটাকে গুণ করব। এই যে 5.9 লিখেছি আমরা উপরে, দেখো প্রথমে এই বরাবর গুণ করে নিই, অর্থাৎ লব হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে নেব, তার সঙ্গে যে লব দেওয়া আছে সেই লব যোগ আকারে লিখে রেখে দেবো। আচ্ছা, এটি এখন একটা সরল হয়ে গেল। এই সরলের প্রথম কাজ হচ্ছে গুণের কাজ। 5.9 = 45, যোগ 1 রেখে দিলাম, নিচে 9 বরাবর থেকে যাচ্ছে। 45 এবং 1 যোগ করলে পাই 46, নিচে 9 আমি রেখে দিলাম। এরপর আরও একটি সমস্যা তুলছি আমি, 3.1.7 রয়েছে, এটিও মিশ্র ভগ্নাংশ, এটিকেও কী করতে হবে? অপ্রকৃতি নিয়ে যেতে বলেছে। তাহলে আমরা কী করব? নিচে 7 রয়েছে, 7 আমরা লিখে দেব। এখানে যে 7 রয়েছে নিচে, সেই 7 দিয়ে যে পূর্ণ সংখ্যা রয়েছে 3, সেই 3কে গুণ করব, এই বরাবর গুণ হয়ে যাবে। তাহলে হর রয়েছে 7, পূর্ণ সংখ্যা রয়েছে 3 লিখে দিলাম, যোগ লব রয়েছে 1। তাহলে কী হয়? আমার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে গেলে সমান সমান দাগ দিয়ে নিচে যে হর রয়েছে সেই হর আমি রেখে দেব। এবার হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করব, হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করব এবং যোগ করব কাকে? লবকে। হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হবে, যোগ কী হবে? না তো লব হবে। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? নিচে যে 7 সেই 7 আমি রেখে দেবো। 3.7 কত হয়? প্রথমে গুণ করতে হয় 3.7 = 21, যোগ কত? এখানে 1 রয়েছে, তাহলে 21-এর সঙ্গে 1-কে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত বলো তো? 22.7। তাহলে আমাদের ছিল এখানে একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া ছিল 3.1.7, সেটিকে আমরা দেখো অপ্রকৃতে পরিণত করলাম। এখানে 22 ওপরে রয়েছে, অর্থাৎ লব 22 এবং নিচে হর 7, লব বড় এবং হর ছোট, তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ছিল মিশ্র ভগ্নাংশ, আমি করে ফেললাম তাকে অপ্রকৃত ভগ্নাংশ। কী নিয়মটি? নিচে যা রয়েছে সে তাই আমি রেখে দেবো দাগ দিয়ে। এবার কী করতে হবে? না তো যে হর রয়েছে সেই হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে এবং তার সঙ্গে যোগ করতে হবে যে লব দেওয়া রয়েছে সেই লবকে যোগ করতে হবে। 3.7 * 21, যোগ 1 রেখে দিলাম, নিচে 7 থাকছে, 21 এবং 1 = 22, নিচে 7 থাকছে। তাহলে 3.1.7 এই যে মিশ্র ভগ্নাংশ, সেই মিশ্র ভগ্নাংশটি আসলে হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ, সেটি হলো 22-এর 7। এইভাবে আমরা আমাদের বুকসের 55 নম্বর পেজে 3-এর দাগে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই। আমাদের 54 নম্বর এবং 55 নম্বর পেজের 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য দেওয়া থাকলো, স্কুল থেকে তৈরি করা হার্ড কপি তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, আর সেগুলি তোমরা খুব যত্ন সহকারে করবে। কোথাও কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে, আর অবশ্যই বাড়িতে খুব সুন্দর করে পড়াশোনা করবে। ভিডিওটি কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আবারও দেখবে, যাতে করে সমস্যাগুলি তোমরা মনে করতে পারো, মনে রাখতে পারো বা সহজে করতে পারো। আর কোথাও কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। আজকে এ পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।